বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঝুঁকিমুক্ত পরিবেশে প্রবাসীরা গাজী রিয়েল এস্টেটে যে কোনো প্রকল্পে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারবে বলে জানিয়েছেন গাজী রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর গাজী চৌধুরী। গাজী রিয়েল এস্টেটের লিমিটেডের উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। নাইমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের পরিচালক নাসরিন সুলতানা, কমিউনিটি নেতা শাহ এনাম ও ডক্টর কামাল উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির বিস্তারিত চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানের এমডি আরও বলেন, গাজী রিয়েল এস্টেটের প্রবাসী কল্যাণ ও তাদের নিরাপদ বিনিয়োগে নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। রবিবার বার্টফোর্ডের মদিনাতুল উলম ইসলামী সেন্টারে আয়োজন করা হয় তাদের 29তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। বিস্তারিত আমাদের বার্টফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। ব্রাডফোর্ডের মদিনাতুল উলুম ইসলামিক সেন্টারের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 20 অক্টোবর রবিবার। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রেসিডেন্ট আব্দুল নূর খান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাডফোর্ড কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর খাদিম হুসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইশতিয়াক আহমদ ও মাদ্রাসার ফাউন্ডার প্রিন্সিপাল আব্দুল কাদের। এতে একাডেমিক রিপোর্ট পাঠ করে শোনান প্রিন্সিপাল মৌলানা আব্দুস সামাদ। ছাত্রছাত্রীরা পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও নাশিদ পরিবেশন করেন অনুষ্ঠানে। প্রতিবছরের মতো কৃতি ছাত্রছাত্রী ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এবার মাদ্রাসার জুনিয়র স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হন আতিয়া সামিয়া এবং সিনিয়র স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে পুরস্কৃত হন সামিহা বেগম। সফলতার সাথে একটি বছর পার করতে পারায় মহান আল্লাহর নিকট শুক্রিয়া জ্ঞাপন করেন ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্রছাত্রী সকলের কঠিন পরিশ্রমের ফসল বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবকেরা। শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা দেখে ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগতরা। অবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ইউকে ইউথ ক্যারাম অ্যাসোসিয়েশন আয়োজিত পার্ট অফ সাউন্ডে ক্যারাম ক্লাব ইউকে ওপেন ডাবল ক্যারাম চ্যাম্পিয়নশিপ 2013 উদ্বোধনী অনুষ্ঠান রবিবার পূর্ব লন্ডনের বার্নাল হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এআর খানের সুজার সার্বিক তত্ত্বাবধানে খেলা পরিচালনা করেন জুল হাজ আহমেদ চৌধুরী, সেলিম উদ্দিন চাপলাদার, মুহিবুর রহমান, ইসলাম উদ্দিন ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন কাউন্সিলর শাহেদ আলী। সমগ্র যুক্তরাজ্য থেকে প্রায় 32টি দল খেলায় অংশগ্রহণ করেন। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে জার্মানিতেও পালন করা হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। ঈদ পুনর্মিলন মানে উচ্ছ্বাস আর অনাবিল আনন্দ, আর তাই শনিবার জার্মানি ফ্রাঙ্কফুর্টে এ উপলক্ষে প্রবাসীদের সংগঠন ফ্রেন্ডস অফ ফরশিট আয়োজন করে ঈদুল আজহার পুনর্মিলনী অনুষ্ঠান। এদিন সবাই একত্রিত হয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। জার্মান প্রবাসী পক্ষ থেকে আবিল আবুনি আপনাদের সবাইকে জানায় ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার নাম প্রত্যাশা, আমি সবাইকে ঈদ মোবারক জানাতে চাই। সবাইকে ঈদ মোবারক। প্রীতিভোজ ছাড়াও বরাবরের মতো ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করেন শঙ্করনাথ মল্লিক ও আলামিন বাবু এবং নৃত্য পরিবেশন করেন আন্ন কমলিকা। সব মিলে দিনটি ছিল প্রবাসীদের জন্য সত্যি আনন্দঘন। জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে এসে আসলে খুব ভালো লাগছে এবং এটার একটা অংশ হতে পেরে খুব ভালো লাগছে। সবার সাথে একসাথে গান করে খুব ভালো লাগছে। জার্মানিতে এই আমার প্রথম আসা। দেশে এই মুহূর্তে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে এবং এই জাগরণটা এনেছে নতুন প্রজন্ম শাহবাগ চত্বর থেকে। আমি সেই জাগরণের কাজটাই করি, আমি চেতনার কাজ ঘটাই, আমি চেতনার উদ্রেক করি আমার গানের মাধ্যমে। জার্মানি ফ্রাঙ্কফুর্ট থেকে হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই।
20 অক্টোবর অধিবাসী দিবস উপলক্ষে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় স্থানীয় সিটি কাউন্সিলের উদ্যোগে সাংস্কৃতিক প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশের সুররং একাডেমি। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সোহেদ জানান, বার্সেলোনার মল দে বার্সেলোনাটা চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় বার্সেলোনার বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসীরা তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরেন। বার্সেলোনায় বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন সুররং একাডেমি অভিবাসীদের নিয়ে সিটি কাউন্সিলের এই আয়োজন বাংলাদেশকে তুলে ধরে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে। সুররং একাডেমির স্টলে শোভা পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রিক্সা, একতারা, ঢোলসহ আকর্ষণীয় নানা উপকরণ, যা দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। বাংলাদেশের মহিলাদের শাড়িও প্রদর্শন করা হয়। সুররং একাডেমির কর্ণধার ফামিয়ার খান তিথি জানান, প্রতি বছরই বার্সেলোনায় সিটি কাউন্সিলের অভিবাসীদের নিয়ে এমন আয়োজন করলেও গত 2010 সাল থেকে বাংলাদেশ হয়েও সুররং একাডেমি অংশগ্রহণ করছে। এখানে সকল বিদেশিরা একত্রিত হয়েছি, তো আমরা বাংলাদেশের তরফ থেকে আমাদের বিভিন্ন কালচারকে তুলে ধরার চেষ্টা করছি। যেমন শাড়ি পরানো, বাংলায় নাম লেখা, ক্যারামবোর্ড খেলা ইত্যাদির মাধ্যমে আমরা বাংলাদেশকে এখানে প্রেজেন্ট করছি এবং খুব সাড়া পাচ্ছি। জীবের সকল অনাচার রোধ দুঃখ বিমোচন, যুগে যুগে মহামায়া মহাশক্তির আবির্ভাব ঘটে ধুলার ধরণীতে। ইতালির ভেরিসের ম্যান্তে সনাতন হিন্দু পরিষদ ভিয়া আলাদিয়ার সালা কলবেতে আয়োজনে করে এই মহা উৎসব দুর্গাপূজার। ভেনিসের ম্যান্তে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক। ইমদাদ, জীবে সকল অনাচার রোধ দুঃখ বিমোচনে যুগে যুগে মহামায়া মহাশক্তির আবির্ভাব ঘটে দুলার ধরণীতে। অসুর বিনাশী দশভুজা মহামায়া দুর্গার আরাধনায় জীবিত দেবীর চরণ। 10ই অক্টোবর মায়ের আগমনী পূজা, 11ই অক্টোবর সপ্তমী পূজা, 12ই অক্টোবর মহা অষ্টমী, 13ই অক্টোবর নবমী পূজা, 14ই অক্টোবর বিজয়া দশমী দিয়ে পূজা সমাপ্ত হয়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতালি ভেনিসের মেস্রে সনাতন হিন্দু পরিষদ বিয়া আলেয়ার্দি সালা কালবেতে আয়োজন করে এই মহোৎসব দুর্গাপূজার। আর পূজা মণ্ডপে থাকে প্রতিদিনে মা দেবী দুর্গার ভক্ত অনুরাগীদের। ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে অধিষ্ঠিত দেবীকে নানা উপচারে আরাধনা করে সব অনাচার সংকট মোচন আর বিশ্ববাসী শান্তি প্রার্থনা করে। পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের সবচেয়ে বড় আয়োজন হয় শেষ দিন, কেন ওই দিন রাতে করুণ সুর বেজে উঠে মাকে বিদায় জানাবার। সন্ধ্যা পূজা আসরে নাচ গান ও প্রসাদ বিতরণ করে। পূজা চলে মধ্যরাত পর্যন্ত। ঢাকের তালে মা দেবী দুর্গার ভক্তরা তার কাছে প্রার্থনা করে যে সবাই সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটতে পারে। ইতালির ভেনিসের মেস্রে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। দোষ স্বীকার করে সাবেক সরকার দলীয় চিফ হুইপ এন্ড্রু মিশেলের কাছে ক্ষমা চাইলেন সংশ্লিষ্ট তিন পুলিশ। প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে আগামী নির্বাচন নিয়ে সকল ধোঁয়াশা কেটে গেছে দাবি ইউকে আওয়ামী লীগের। ঢাকায় সভা সমাবেশ বন্ধের প্রতিবাদে সভা যুক্তরাজ্য বিএনপি, 24 অক্টোবর লন্ডনস্থ মিশনের সামনে বিক্ষোভ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।